দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় সীমান্ত নিরাপত্তা। আর এই জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাইম নিজাম। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমে জেনারেল আজিজ, আপনাকে জিজ্ঞেস করি, প্রথম শুরুতে মিয়ানমার সীমান্ত নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই। নায়ক রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনী, এক সপ্তাহ পরে, প্রায় এক সপ্তাহ পরে ফেরত দেয়। আপনি এর মধ্যে অনেকগুলি কথা বলেছেন ওর সম্বন্ধে, চোরাচালানি রোধে রাজ্জাকের ভূমিকার কথা আপনি মেনশন করেছেন। ফেরত আসার পর নায়ক রাজ্জাক কী কী তথ্য আপনাদেরকে দিয়েছে বা আর কি ডিটেলস পেয়েছেন ওইখানকার? অ্যাকচুয়ালি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এসএটিভি কর্তৃপক্ষকে। এই প্রথম আমি আপনাদের স্টুডিওতে আসলাম এবং আমি মনে করি যে আজকে যে সুযোগটা, আমি জানি না, হয়তো আমি আমার কথার মাধ্যমে অনেকের হয়তো অনেক কোয়েরিজগুলো হয়তো ক্লিয়ার হতে পারে, যদি আলোচনা সেভাবে যদি ডেভেলপ করে আমি চেষ্টা করব। আপনি যে প্রসঙ্গটাতে বললেন, আসলে আমি নায়ক রাজ্জাককে যখন আমাদের কাছে হস্তান্তর করে, তারপরে কিন্তু আমার ওইখানে যারা গিয়েছিল বিজিবির পক্ষ থেকে প্রতিনিধি দল, অধিনায়ক এবং আমাদের একজন ডাক্তারকেও আমি দিয়েছিলাম, কারণ আমরা তাকে দেখেছি ছবিতে যে তার হলো নোজ দিয়ে ব্লিডিং হচ্ছিল, তো সেই কারণে আমাদের ডাক্তারকেও পাঠিয়েছিলাম। তো তাদের থেকে আমি প্রাথমিক তথ্যটা নিয়েছিলাম যে তার শারীরিক অবস্থা এবং অন্যান্য বিষয়াদি নিয়ে। প্লাস হলো, আপনারা যদি খেয়াল করে থাকেন, দুই একটা চ্যানেলেও এসেছিল যে ওর সাথে কিন্তু আরও দুজনকে তারা নিয়ে গিয়েছিল, তার মধ্যে একটা মাঝি ছিল এবং ওই মাঝির একটা সহকর্মী ছিল, তাকে নিয়ে গিয়েছিল। সেই মাঝির থেকেও আমরা যে তার যে বক্তব্যগুলো সেগুলোও শুনেছি, অন্যান্য যেটা শুনেছি, এবং পরবর্তীতে সে যখন চলে আসে এখানে, আসার পরে আমরা তাকে ঢাকা নিয়ে আসি, কারণ আমি সেদিনও বলেছিলাম যে তার নাকে হাতাহাতির কোনো এক পর্যায়ে বর্ডার গার্ড পুলিশের কোনো এক সদস্য তার নাকের এই জায়গাতে, নাক এবং ঠোঁটের এখানে কামড় দিয়ে কিছুটা মাংস ছিঁড়ে ফেলেছিল, তো ওইটাতে কিছুটা ইনফেকশনের মতো হয়েছিল। তো এনেছি, এনে আমাদের হাসপাতালে আছে, শুক্রবার রাতে সে হলো ঢাকা পৌঁছে, শনিবারে গতকাল আমাদের লোক ডাক্তাররা তাকে দেখেছে, দেখে ওইখানে দেখেছে যে ইনফেকশন হয়েছে, পুজ হয়ে গেছে, তো অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সে এখন পিলখানায় আছে, এখানে ট্রিটমেন্টটা দিয়ে তাকে ছুটি পাঠিয়ে দেব। তো ওর থেকে এই বিষয়টা নিয়ে যেইটা জানতে পেরেছি অ্যাকচুয়ালি, এবং তার সাথে আমাদের যে ঘটনা পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, প্লাস হলো সে মাঝির থেকে, এই সবগুলো তথ্য মিলে আমরা যে জিনিসটা এখানে মানে আমাদের উদ্ঘাটিত হয়েছে সেটা হলো, সেদিন কিন্তু না এটা একটা রুটিন পেট্রোল ছিল। আমরা সাধারণত নদী পথে যখন হলো পেট্রোলিং করি তখন হলো মিনিমাম হলো দুইটা নৌযান, সেটা স্পিডবোটও হতে পারে বা কান্ট্রি বোট, হয়তো স্পিডবোট দেয়া, আবার কখনও কখনও আমরা ইঞ্জিনটাকে অফ রেখে যেতে হয় আর কি অপারেশন করার ক্ষেত্রে, এ ধরনের বিভিন্ন মাধ্যমে আমরা হলো নদী পথে হলো টহল দিয়ে থাকে আর কি। তো সেইখানে হলো মিনিমাম থাকে হলো তিনজন, তিনজন হলো ছজন লোক থাকে, আর যদি কখনো প্রয়োজন মনে করে আমরা স্ট্রেন্থ বাড়িয়ে দিই, নৌকার সংখ্যাও বাড়িয়ে দিই। তো সেদিন ছিল হলো দুইটা নৌকাতে ছজন ছিল, তিনজন করে। তো ওরাও হলো যে তাদের ডিউটি প্রায় শেষ পর্যায়ে ছিল, রাতের থেকে মিডনাইটের পরে থেকে হলো তারা ডিউটি করতে ছিল, সকালের দিকে তারা তাদের ক্যাম্পের দিকে যাচ্ছিল। তো যাওয়ার পথে নিয়ম হলো যে একটা নৌকা থেকে আরেকটা হলো 75 to 100 মিটারের মতো হলো গ্যাপ রাখবে, সেইভাবে হলো তাদের টহল দেওয়ার কথা। কিন্তু ওইটা যাওয়ার পথে যেই জায়গাটা ইনসিডেন্ট হয়েছে সেই জায়গাতে আসার পরে ওরা নৌকা দেখে হলো সন্দেহ হয় আর কি। তো সে ছিল হলো এর রাজ্জাক ছিল হলো দলনেতা ছিল, পেট্রোলের পেট্রোল কমান্ডার ছিল, তো সে ওইটা দেখে ওই নৌকার সামনে থামে, আর অন্য নৌকাটা যেটা সেটা হলো যেতেই থাকে আর কি, সে প্রায় চলে গেছে 400-500 গজ সামনে আর কি। সে ভেবেছে যে আমরা তো এখন তো বিপির দিকে চলে যাচ্ছি, তো ওইখানে থেমে যখন হলো সে নৌকাটা সার্চ করতেছিল, তাদের সাথে কথাবার্তা যেটা হলো আমরা পরে সেই মাঝির আমরা বক্তব্যটা নিয়েছি, তখন হলো এক পর্যায়ে দেখে যে আপনাদেরকে আমি হয়তো যে ঘটনাটা আমি জানি না এটা মিডিয়াতে দেখা যাবে কি না, এই ছিল হলো যে যেই এলাকাটাতে হয়েছিল একটা দেখা যায় কিনা, এই যে কালো দাগটা যেটা, এটা হলো মিড স্ট্রিম, এটা হলো কিন্তু নাফ নদীতে, এটা হলো জিরো লাইন, এবং এইটার এই পাশে হলো মায়ানমার,
এটা হলো বাংলাদেশ এবং ঘটনাটা হয়েছে এই জায়গাটাতে এবং এই যে একটা যে আইল্যান্ডের মতো ছোট এটা হলো মায়ানমারের এই আইল্যান্ড হলো বাংলাদেশের আর আমাদের বিউপিটা কিন্তু এখানে মানে আর কিছু দূর গেলে হলো যে ওরা হলো বিউপিতে চলে যেত তো এইখানে হলো নৌকাটা চেক করতে ছিল তখন এদিক থেকে ওদের এদিকে কিন্তু একটা ক্যাম্প আছে এই এদিক থেকে এই 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 জায়গা থেকে হলো এসেই কিন্তু এই ইনসিডেন্টটা এখানে হয় তো ওরা যখন সার্চ করতে ছিল দেখে যে সিভিল কিছু লোকজন একটা নৌকা নিয়ে এদিকে আসতেছে ইঞ্জিন চালিত যখন হলো কাছাকাছি আসতেছিল তাদেরকে বলা হয়েছে যে তোমরা তো এদিকে আসতেছো ইউ আর ক্রসিং দ্য বর্ডার এদিকে আসো না এই বলতে বলতে মোটামুটি একটা ডিস্টেন্সে এটা তখন হলো দে টুক আপ আর্মস তারা অস্ত্র বের করে এবং অস্ত্র বের করে গুলি করে যখন গুলি করে তখন হলো আমাদের ওইখানে একটা সৈনিকের তার হাতে গুলি লাগে তো গুলি লাগে আমাদের যে আরেকজন যে সৈনিক ছিল সেও ফায়ার করে আমরা তারপরে যেটা জানতে পারছিলাম তাদের একজন হলো রাইফেলম্যান তার পায়ে গুলি লাগে ইন দ্য মিন টাইম ওই নৌকাটা করে চলে আসে হলো আমাদের নৌকা মানে যেখানে দিচ্ছিল ওইটার সাথে এসে ভিড়ে তখন হলো দুজনের মধ্যে হাতাহাতি হয় এবং তারা হলো ওই বৈঠা ছিল অন্যান্য জিনিস ছিল এগুলো দিয়ে একজন আরেকজনকে হিটও করে আমাদের যেই ছেলেটা যার ইয়েতে হয়েছিল বিপ্লব ওর হলো আমরা তো প্রথম ভেবেছিলাম যে এখানে কিছুটা কেটে গিয়েছিলো যে সম্ভবত যে কোনো বুলেট ইঞ্জুরি হয়েছে কি না আমাদের এই ধরনের ঘটনার পরপর যখন তাকে রিকভার করা হয় আমরা তখন তাকে চিটাগাং পাঠিয়েছিলাম পরে সিটি স্ক্যান করা হয়েছে অন্যান্য জিনিস করা হয়েছে দেখা হয়েছে যে না ওইটা বৈঠা বা ওই ধরনের কিছু দিয়ে তার মাথার পিছনে দিয়েছে এবং হাতের হলো তার গুলি লেগেছে এবং সে পরবর্তীতে পানিতে পড়ে গেছিলো তার মানে ওইখানে বৈঠা দিয়েও মারামারি হয়েছে হাতাহাতি হয়েছে এবং তা আমরা পরে তো রাজ্জাককে দেখলাম তার নাকের এই জায়গাটা কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছে এবং হলো দাঁতের কিন্তু ইমপ্রেশনও ছিল ওইখানে যে কামড় দিয়ে মাংস ছিঁড়ে ফেলেছিল তো এই পর্যায়ে তাকে তখন হলো ওরা হলো যে তুলে নিয়ে চলে যায় তো যখন হলো নিয়ে ওইখানে নিয়ে যায় সাথে করে ওই যে মাঝিটা ওই যে জেলেটা যেটা ছিল সরি জেলে এবং তার যে সহকর্মী তাকে এই তিনজনকে নিয়ে চলে যায় তো পরবর্তীতে আর এগুলো যখন এর মধ্যে কিন্তু এই যে গুলির শব্দ পেয়ে অন্যান্য আমাদের ওই যে অন্য যেটা ছিল সেটাও আসে অন্যরা তারা হলো কি রিকভার করে ওই যে যারা পানিতে পড়ে যায় যে দুজন তাদের তারা হলো চলে আসে ক্যাম্পে এসে সব কিছু জানায় জানানোর পরে তো আমরা সাথে সাথে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তো এতে এক দুই ঘন্টা লেগে যায় ওদেরকে নিয়ে যায় পরে ওইখানে যে যে জিনিসটা শুনেছি বাই দ্য টাইম যখন আমরা তাদের সিউর সাথে আমার সিউ কন্ট্যাক্ট করলো এবং যখন বললো যে তোমাদের লোকজন এতটা সময় আমাদের এরকম একজনকে নিয়ে গেছে জোরপূর্বক তখন প্রথম দিকে যে না আমরা কিছু জানি না আচ্ছা ঠিক আছে জানছি কিছুক্ষণ পরে বলে যে হ্যাঁ আছে আমাদের হেফাজতে আছে এইটা হলো যে এই ঘটনার হয়তো তিন চার ঘন্টা সময় হয়েছে তো তখন ওরা যখন বুঝতে পারলো যে না বিজিবির আমাদের লোকজন তো হলো ইউনিফর্মে ছিল ওরা ওইখানে যে নাকি জিজ্ঞাসা করতে ছিল যে হয়তো হি ইজ হাবিলদার লুৎফর অর নট এই একটা জিনিস যেটা হলো আমরা মাঝে থেকেও জানতে পেরেছি এবং আমাদের লোকে বলো যে লুৎফর দে ওয়ার লুকিং ফর লুৎফর তখন ওই ইয়েটা বলেছে মাঝি বলেছে যে না সে তো লুৎফর না সে হলো মিজা ইয়ে রাজা এই এই জিনিসটা যাই হোক তারপরে খোঁজার কারণ বিশেষ কারণ ছিল আমাদের আমাদের যেটা হলো যে অ্যাকচুয়ালি এই লুৎফর ওইখানে ধরেন এই ব্যাটালিয়ানের একজন খুবই একটা ইফেক্টিভ আমি বলবো একটা এনসিও এবং সে গত বছর ধরেন হলো ইন্ডিভিজুয়াল আমাদের কিছু না আমরা বিভিন্ন লোকের সীমান্তে যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কৃত করি বিভিন্ন মেডেল দেই আর্থিকভাবে পুরস্কৃত করি সে কিন্তু বেস্ট সিজারিয়ান হিসেবে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ হলো ইয়াতে পেট্রোল কমান্ডার হিসেবে সে কিন্তু বেস্ট পুরস্কারটা পেয়েছিল এমিজান এবং আপনাদেরকে একটা জিনিস বলি যেই এলাকাতে ইনসিডেন্টটা হয়েছে গত এক বছরের আমাদের স্ট্যাটিস্টিক ছিল ওখানে আমরা 12 লক্ষ ইয়াবা কিন্তু সিজ করেছি এই এই জায়গায় আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই জেনারেল আজিজ যে 12 লক্ষ ইয়াবা আপনারা ধরেছেন কিন্তু থিওরিতে বলা হয় যে যা যতটা চোরাচালানি হয় তার খুব অল্প অংশ কিন্তু ধরা পড়ে নর্মালি বাকিগুলি হয়তো ক্রস করে চলে যায় তাহলে কতটা এই চোরাচালানি পথে চলে এসেছে ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে দেখুন আসলে আমি এখানে একটা যোগ করে দিচ্ছি ওনার সঙ্গে আর কি সেটা হলো যে একটা প্রশ্ন ওই সময় উঠেছিল যে যে টহল দেওয়ার সময় যে বোটগুলো ছিল সেগুলো অত্যাধুনিক ছিল না বা সাধারণ টহলগুলো আমাদের যে নৌযান যেরকম একটা শক্তিশালী একটা নৌযান সবাই মনে করে যে আমাদের বর্ডার গার্ডের সীমান্ত রক্ষার দায়িত্বে যাদের একদম আমাদের সীমান্ত রক্ষা মানে বাংলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বই আমরা বলবো সেটি ওই জায়গায় আপনাদের যেরকম একটা পেট্রোল বোটগুলো
অনেক সময় দেখা গেল আপনাদেরকে জেলেদের নৌকাগুলো ইয়ে করতে হচ্ছে, হায়ার করতে হচ্ছে বা নিতে হচ্ছে, মানে এরকম শক্তিশালী নৌযানগুলো না থাকার কারণ মানে কোনো ইয়ে কোন বিষয় আছে কি? আসলে হয়েছে কি, এটা হলো আপনি নির্ভর করবে আপনি কোন পরিবেশে কোন পরিস্থিতিতে আপনি হলো টহলটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার মধ্যে যদি থাকে যে না সে তো আমার হলো ফ্রেন্ডলি একটা ফোর্স, তখন তো আপনার এই ধরনের হলো অ্যাকচুয়ালি আপনি অপোজিং ফোর্সের থেকে কিন্তু এই ধরনের থ্রেট আসা সাধারণত করে না। এটা করে হলো যারা হলো স্মাগলারদের পক্ষ থেকে, সে ধরেন আমার তো হলো বিশাল সীমান্ত হলো ইন্ডিয়ার সাথে, আমার কিন্তু এখানে আমার সৈনিক কিন্তু কোনো থ্রেট ফিল করে না হলো বিএসএফ এর পক্ষ থেকে, বা বিএসএফ কিন্তু আমার পক্ষ থেকে কোনো থ্রেট ফিল করে না, ভারত পাকিস্তান সীমান্তে আবার উল্টোটা, সেটা হলো ভিন্ন জিনিস। বাট এখানে আমাদের থ্রেটটা কার, আমাদের হলো স্মাগলার। আমি প্রতি প্রায় রাতেই যখনই হলো আমি সংবাদ পাই যে আমার লোকজন যখন টহল দিচ্ছিল হয়তো কোনো এক জায়গায় ওত পেতে ছিল, স্মাগলারকে ধরেছে, তাদেরকে আক্রমণ করেছে, তাদেরকে হলো ধরেন দা ছুরি এই সমস্ত দিয়ে, তারপরে ঢিল ছোড়া পাথর ছোড়া থেকে শুরু করে ইভেন কখনো কখনো ফায়ার আর্মসও স্মাগলার ইউজ করে আমাদের বিরুদ্ধে। তা আমাদের কিন্তু সীমান্তে এইরকম যেখানে হলো একটা হলো কোর্ডিয়াল একটা হলো রিলেশন যখন থাকে, ফ্রেন্ডলি একটা রিলেশন যখন থাকে, তখন কিন্তু আমাদের থ্রেট হলো অপোজিং ফোর্স না, আমাদের থ্রেট কিন্তু হলো স্মাগলার। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্মাগলারকে থেকে কী ধরনের হলো থ্রেট আমরা ফেস করতে পারি সেরকম হলে আমাদের প্রিপারেশনগুলো সাধারণত থাকে। আর আপনি যে জিনিসটা বললেন, আমার যেমন বাহিনীতে কিছু কিছু যেমন হলো অনেক আগে যখন হলো খুবই হোস্টাইল এনভায়রনমেন্ট ছিল নৌপথে হলো টহল দিতে, বিশেষ করে চিটাগাং হিল ট্রাক্সে, তখন কিন্তু আমাদের বুলেট প্রুফ কিছু হলো যান আছে, এখন এগুলো সম্পূর্ণ অকেজো, কারণ ওই ধরনের কোনো সিচুয়েশন নাই যে আমাকে বুলেট প্রুফ যান নিয়ে হলো টহল করতে হবে। তো একটা বিষয়, তো আপনি যে প্রসঙ্গটা বলতেছিলেন আমি যদি কতটা পরিমাণ কিরকম, এখন দেখুন একটা জিনিস, আমি আপনার এইটার প্রশ্নের উত্তরটা হয়তো যে এইভাবে তো কোয়ান্টিফাই করা আমাদের পক্ষে সম্ভব না, বাট আমি আপনাদেরকে আপনারা হয়তো যে ধারণা করতে পারেন যে এইটা কীরকম হতে পারে, সে মাধ্যমগুলো কী কীভাবে আসে। একটা মাধ্যম যে ওই পার থেকে হয়তো আসে, আসলে হয়তো পলিথিনে বা এরকম ওয়াটার টাইট কোনো কিছু দিয়ে দিয়ে এই যে যে নৌকাগুলো মাছ ধরে এগুলা তো একটা বাঁশের খুঁটি তো নদীতে গেড়ে রাখে, ওইটাতেই নিচেই দেখা গেল যে ইট দিয়ে বেঁধে রেখে দিল, দেখলো বিজিবি চলে গেল, গা যদি ওরা ওইটা সার্চ করলে তো করলো, আর যদি কোনো কারণে সার্চ না করে, কারণ অনেক সময় হিউম্যান ইয়াতে হয়ে যায় যে টায়ার্ডনেসের কারণে বা অন্যান্য কারণে, অথবা হয়তো তথ্য থাকে না বা এরকম, তখন হয়তো যে আরেকজন আসলো আসতে ওইখান থেকে উঠে দিয়ে দিল, পাচার হয়ে চলে গেল গা। আবার অনেক সময় এই যে জাল পেতে রাখে, হ্যাঁ ঘন্টা পর ঘন্টা বসে রয়েছে, ওই জালের মধ্যে হয়তো যে ইট দিয়ে জালের সাথে হলো পানির মধ্যে ফেলে রাখলো, যখন এলো চলে গেলো জাল তুলতেছে, সবাই তো দূরে থেকে ভাববে যে জাল টানতেছে, ওদিক থেকে হয়তো কেউ দিয়ে গেলো। এবং এই যে নদীর এই জায়গাটা কিন্তু অন্যান্য জায়গা থেকে এই জায়গায় উইথও কিন্তু কম, হ্যাঁ দুই পাশের যেটা উইথও কম, তো এই জায়গাটাতে এই ধরনের হয়। তারপরে ধরনের হলো মাছের প্যাটি করে ওইগুলো পাঠায় মাছের ভিতরে করে, আমরা সেরকম নট অনলি দ্যাট, আমরা এমনও করেছি লোক আসে ওই পাড়ের থেকে স্পুলের মধ্যে, এক একটা ছোটো স্পুলের মধ্যে হয়তো 50টা ইয়াবা, সেটাকে দিয়ে স্পুটাম দিয়ে ঢুকে, ঠিক আছে পায়ুপথ দিয়ে নিয়ে এসে এটা হয়তো যে কোনো রকমের চলে আসে, আমরা তাকে হলো যে সেদিক থেকেও বের করেছি 100-150 পর্যন্ত হলো এক একজনে নিয়ে আসে। তো তারপরে হলো যে ওইখান থেকে হলো লগ আসে, কাঠ আসে, এই কাঠের মধ্যে হলো ওরা করে কি চেম্বার করে, মানে আমরা যেটা সহজ বাংলা বলি খোরল যেটাকে বলি একদম গ্রামের ভাষায়, সেই জায়গায় করে হয়তো লক্ষ লক্ষ ইয়াবা পর্যন্ত ঢুকে নিয়ে আসে। এই সমস্ত তথ্য যদি আমাদের কাছে না থাকে, আপনি বলেন হিউম্যানলি কতটুকু পসিবল যে এরকম হলো ডিটেক্ট করা। ইভেন গত পরশু দিন আমরা ধরেছি যেটা হলো যে ইলেকট্রিক যে পার্টস আছে যেগুলো দিয়ে হলো বিভিন্ন জিনিস হলো চেক করে, হ্যাঁ সেই সমস্ত ওইটার ভিতরে করে পর্যন্ত আমরা 350 পেয়েছি। আজকের পেপারে দেখেছেন সুপারির, এই সুপারির ভিতরে পর্যন্ত করে নিয়ে আসে, ভ্যানিটি ব্যাগের ভিতরে করে নিয়ে আসে, কতভাবে যে নিয়ে আসে, আর জিনিসটা এত ছোট, এত ছোট, আপনি যদি চান আপনার এই যে কানের ফোল্ডের মধ্যে পাঁচটা নিয়ে আসতে পারেন, ইট ইজ সো স্মল। তো আসলে এটা হলো যে ইটস এ গ্রেট চ্যালেঞ্জ ফর আস। তা আমাদের হলো বেসিক্যালি আমরা যেটা বাই চান্স আমরা কিন্তু কন্টিনিউয়াস হয়তো চেক করছি, গাড়ি আসতেছে গাড়ি চেক করছি, ব্যাগ চেক করছি, আবার এটা অনেকটা সেন্সিটিভিটিটাও আমাদেরকে দেখতে হয়, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যে কতটা যেন আমাদের হয়তো যে দৃষ্টির অগোচরে চলে যায় এটা বলা ডিফিকাল্ট। আর আরেকটা বিষয় যেটা আমি এখানে বলতে চাই সেটা হলো যে ইট ইজ নট অনলি যে শুধু নাফ নদীতে আসে, এখন কিন্তু আপনারা দেখেন যে চিটাগাং পর্যন্ত হলো আমাদের নেভি ধরেছে,
অন্যান্য জায়গায় কিন্তু আমাদের র‍্যাব ধরেছে, তাহলে এইখানে কোথা থেকে চলে আসলো? ইভেন আমরা এমনও শুনেছি যে ওই সমুদ্রপথে ওদিক থেকে এসে কোস্টলাইন দিয়ে হয়তো যে ভিতরে চলে যায়, বরিশালে পর্যন্ত যাই হলো ডেলিভারি হয়। আর আমাদের হলো কোস্টলাইন এত বড়, এই সমুদ্রের যে কোনো তীরে এসে কোথায় ইয়ারটা করে, এটা তো হলো কারো পক্ষে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আলফেল থ্রেড পাই প্লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরেকটা থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় সীমান্ত নিরাপত্তা। সঙ্গে আছেন মেজর জেনারেল আজিজ আহমেদ এবং নাইম নিজাম। জেনারেল আজিজ, মিয়ানমারের সাথে কিন্তু আমাদের রিলেশনটা অনেক দিনের, অনেক রকম সমস্যা আমরা দেখেছি, অনেক আগে থেকে রোহিঙ্গা সমস্যা একটা রয়ে গেছে, কিন্তু যে সীমান্ত রক্ষা বাহিনী আছে মিয়ানমারে, ওদের সাথে আপনাদের রিলেশনটা কেমন, মানে বিজিবির রিলেশনটা কেমন? আমি প্রায় 2.5 বছর হলো যে মহাপরিচালক হিসেবে আছি এখানে, এর মধ্যে কিন্তু না তিনটা বাহিনী, প্রথমে ছিল নাসাকা, তাদের পরে হলো সেটি হলো অনেকগুলোর অর্গানাইজেশনের সদস্যদেরকে নিয়েছিল, তারপরে আসলো রাকাফা, আরেকটা আসছে এখন যেটি হলো কাজ করছে সেটি হলো বিজিপি বর্ডার গার্ড পুলিশ। তো এই তিনটা বাহিনীর আমাকে তাদের সাথে কাজ করতে হয়েছে। তো আমি বলবো যে নাসাকার সাথে বা রাকাপার সাথে যে আমাদের যেরকম সম্পর্কটা, তার থেকে হলো যে কিছুটা ইমপ্রুভ করেছে হলো যে এই যে বিজেপির সাথে কিছুটা। ওই দুটো চেঞ্জ হলো কেন? এগুলোতে আসলে ওদের হলো কিছুটা হয়তো বা ওদের পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত, এবং আমরা যেটা বিভিন্ন মিডিয়ার থেকে শুনেছি নাসাকে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, অন্যান্য ছিল, সেটা হলো তাদের ইন্টারনাল স্পেশালি বেশি ছিল। আমি ওই বিষয়গুলো আলোচনা নাই করি যে কেন চেঞ্জ করেছে, বাট এগুলো হলো পরিবর্তিত হয়ে এখন যেটা এসেছে এইটাতে কিন্তু পিউরলি হলো যে মূলত হলো পুলিশের লোকজন আর কি এখন আছে, বাট আগেরগুলো যেটা ছিল সেটা ছিল মিক্স লোকজন ছিল, বাট এখন যেটা আছে সেটা হলো মূলত হলো মায়ানমার পুলিশের লোকজন। তো এদের সাথে হলো যে আসলে সম্পর্ক যে জিনিসটা আমরা হলো যে এমনও আমাদের ঘটনা ঘটেছে যে কোনো একটা ইনসিডেন্ট হলে আমরা যে তাদেরকে কমিউনিকেট করব যে সাধারণত আমরা ভারতের সাথে কী করি, আমাদের হলো যে কেউ হয়তো ওই পারে গেল তাকে অ্যারেস্ট করেছে, আমরা সাথে সাথে হলো কাউন্টার পার্ট যে থাকে হয়তো এক সিও আর এক সিওকে টেলিফোন করে, টেলিফোন করলে বলে যে হ্যাঁ আচ্ছা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, হ্যাঁ যে আপনাদের এই লোকটাকে এখানে অ্যারেস্ট করেছে, সে এই ইলিগ্যাল ক্রস করেছিল, তখন বলে যে আচ্ছা ঠিক আছে উইল টেক অ্যাকশন, আমাদেরকে ফেরত দেয়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের কোম্পানি কমান্ডারদেরকে বলেন, তারা ফ্ল্যাগ মিটিং করে নিয়ে আসবে, সাথে সাথে কিন্তু সিদ্ধান্তটা হয়ে যায়, কারণ হলো যোগাযোগের কারণে। এই জিনিসটা ছিল না, এমনও হতো যে একটা ইনসিডেন্টের জন্য তাদেরকে যে একটা মেসেজ দিতে হলে হয়তো যে আমরা লিখিতভাবে কোনো একটা চিঠি দিয়ে আমরা লোক মারফত পাঠাতাম, সেও এখানে যেত ইন্টারপ্রেট করতে হতো, কারণ আমরা এগুলো ইংলিশে পাঠাতাম, সেগুলো দিলে ওরা আবার মায়ানমার ল্যাঙ্গুয়েজে আনতো এখানে আসতে, কখনও কখনও 3 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে হয়তো যে রিপ্লাই পেত, তারা হয়তো রিপ্লাই পেয়েছে উত্তর দিচ্ছে না, আমরা এখন যতই তাদেরকে তাকাতে দিই কোনো উত্তর আসে না, 6 দিন 7 দিন পর্যন্ত লাগত। সম্ভবত 2013 শেষের দিকে বা 2014 শুরুর দিকে হবে, আমার একজাক্ট মান্থটা এই মুহূর্তে স্মরণ নাই, আমাদের একটা ইনসিডেন্ট হয়েছিল আপনাদের জানা আছে কিনা, সেটি হলো আমাদের কয়েকজন পুলিশ সদস্য তারা হলো ছুটি কাটাতে ছুটির দিনে আর কি ঘুরতে গিয়েছিল, তো ঘুরতে ওই বর্ডারের ওদিকে ছবি তুলতে তুলতে হয়তো কোনো নিজেদের অজান্তেই তারা জিরো লাইনটা ক্রস করেছিল, তো তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে যখন আমাদের কাছে মেসেজটা আসলো, আমরা তখন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু অনেক চেষ্টা পরেও 7 দিন লেগেছে ওদের থেকে রিপ্লাই আসতে যে হ্যাঁ তোমাদের এই লোকগুলো এখানে আছে, তারা কি আমরা ওইখানে বলেছি যে আমাদের পুলিশে তারা পুলিশ কিনা, তাদের কী কী আছে তথ্য আছে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে জানাও, আবার লোক মারফত পাঠালাম, আবার কোনো খবর নাই কিছু নাই যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আমাদের পুলিশগুলো আমাদেরকে ফেরত দাও, তাদেরকে তারা তো গিয়েছিলো এরকম। 16 দিন পরে হলো আমরা হলো তাদেরকে ফেরত নিতে পেরেছি, কারণ তখন হলো যোগাযোগের এরকম সমস্যাটা ছিল। বা সাম্প্রতিককালে যে জিনিসটা হচ্ছে, আমরা
এখন তাদেরকে মোবাইলের মাধ্যমে হলে যোগাযোগটা করতে পারি, তাদের ব্যাটালিয়ন কমান্ডারের মাধ্যমে সাথে হয়, তাদের যে এখানে মায়ানমারে যে মংডুতে যে আছে মানে বর্ডার গার্ড পুলিশের এখানে যে প্রধান আছে সে হলো একজন পুলিশ ব্রিগেডিয়ার। আচ্ছা, সেই পুলিশ ব্রিগেডিয়ারের সাথে তার সাথে আমার সেক্টর কমান্ডার, রিজন কমান্ডাররা ইভেন আমার হেডকোয়ার্টার থেকে যে কোনো সময় হলো মোবাইলে যোগাযোগ করতে পারে। আরেকটা জিনিস যেটা হয়েছে যে তাদের পুলিশ হেডকোয়ার্টারেও, সেখানেও আমাদের হেডকোয়ার্টারে আমরা সরাসরি হলো টেলিফোন করলে তারা এখন রেসপন্স করে। তো কেউ হলো যারা হলো ইংলিশে মোটামুটি একটু কথা বলতে পারে তারা হয়তো যে জানায়, অথবা আমরা করি কি অনেক সময় হয়তো SMS দিয়ে দিই, SMSটা দিলে তারা ইন্টারপ্রিটারের মাধ্যমে ওইটা জেনে তারা আবার হলো রেসপন্স করে। তো এই জিনিসটা কিন্তু ইম্প্রুভ করেছে। 2014 সালে যখন আমি তাদের ওখানে মিটিং করেছিলাম, এই মিটিংয়ের পর থেকেই তাদের এই আগ্রহটা দেখেছিলাম। এই একটা বিষয়। এখন যে বর্তমানে যেই আমরা কিন্তু না এই ধরনের যে কোনো একটা ইনসিডেন্ট হলে সাথে সাথে যোগাযোগটা করতে পারি। আমরা একটু নাইম নিজামের কাছে জিজ্ঞেস করে নিই, আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন, কূটনৈতিক রিলেশনটা মিয়ানমারের সাথে কেমন ডেভেলপ করছে? কারণ আমরা লুকিস পলিসির মতো একটা ইয়েতে যাচ্ছি যে রিজিনাল একটা কোঅপারেশনে যাব, রাস্তাঘাট করার কথা, অনেক আগে কিন্তু ওই 16 কিলোমিটার একটা রাস্তা ঠিক করার কথা ছিল, টাকাও হয়তো যোগাযোগ মন্ত্রণালয়ে আছে, কিন্তু এটা হচ্ছে না, এইগুলি দেরি হচ্ছে কেন? আমি জাস্ট কূটনৈতিক সম্পর্কের আগে একটু মানে আগের বক্তব্য একটু যোগ করে আসতেছি, সেটা হলো যে আপনি দেখেন মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা এক অর্থে পজিটিভ, আর এক অর্থে সবসময় মানে বন্ধু রাষ্ট্র হিসাবে যেরকম একটা ভদ্রচিত একটা অবস্থান দরকার সেটা সবসময় কম বেশি ব্যাহত হয়েছিল। যেমন আমরা তো একটা বন্ধু রাষ্ট্র কিন্তু পরিবর্তন করতে পারি না, ধরেন আপনি নেবারিং কান্ট্রি, আপনি প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না, কিন্তু বন্ধু রাষ্ট্র আপনি পরিবর্তন করতে পারেন, কিছু যায় আসে না। প্রতিবেশীর ক্ষেত্রে যেমন ভারতের সঙ্গে আমাদের একটা পজিটিভ একটি সম্পর্ক, মানে সবসময় একটা 1971 সালে একদম অলওয়েজ আমাদের একটা পজিটিভ সম্পর্কের মধ্যেই ছিল। মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা 91-92 সালের দিকে যতটা সম্ভব, 91 একবার একটা যুদ্ধের একটা অবস্থা তৈরি হয়েছিল, 91 এটা ছিল। আবার 2014 সালেও একটু উত্তেজনা ছিল বিচ্ছিন্নভাবে কম বেশি। সবচেয়ে বড় সংকট মায়ানমারের সঙ্গে আমাদের এখন মানে সীমান্ত চোরাচালানের ক্ষেত্রে, আগে তো এক ধরনের ধাঁধ ছিল, এখন হলো সবচেয়ে ভয়ঙ্কর ইয়াবা থাবাটা মায়ানমার থেকে চলে আসা। মায়ানমার থেকে প্রথম থেকে 2006 সাল বা 2005 এটা আর একটু আগে থেকেই ছিল, বা 2005-06 সাল থেকে এটা বিকশিত হতে থাকলো। এখন যে আমাদের এই সংকটটুকু আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেয় জায়গাটুকুতে, এখানে আমাদের বর্ডার গার্ড বরাবরই সাহসী ভূমিকা পালন করেছিল এবং প্রশংসনীয় ভূমিকা আমি বলবো। তারপরে ধরেন নানা মেরুকরণের মধ্যে দিয়ে বিভিন্ন রোডগুলোর পরিবর্তন করে নানা রকমভাবে অবস্থান গ্রহণ করে চলে আসার ক্ষেত্রে বর্ডার গার্ড সবসময় আমরা সব জায়গাতে আমাদের সীমান্ত রক্ষার ক্ষেত্রে সবসময় সাহসী ভূমিকা আমরা বরাবর দেখে আসলাম, এবং চোরাচালান থেকে শুরু করে আপনি মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব জায়গায় বর্ডার গার্ডের একটা বড় ভূমিকা সবসময় ছিল, এখনও আমরা সেটা দেখে থাকি। পাশাপাশি আমাদের অন্যান্য অনেকগুলো সংস্থার যে সমন্বয়ের জায়গাটুকু আমার কাছে মাঝে মাঝে গলত থাকে আমাদের, এটা সংকটটা এই গলটটার রোড কারণেই রোডগুলো পরিবর্তন হয়, এই গলটটার কারণে নানা জায়গার থেকে আবার ইন করে যায়, এই এটা একটা বড় বিষয়। এটা আমার মনে হয় যে আরেকটু সমন্বয় দরকার। আরেকটু আমি যোগ করছি, জেনারেল আজিজের মতো দক্ষ কর্মকর্তা প্রশংসনীয় সব জায়গায় যেখানে সেখানে, আমি মনে করি যে মায়ানমার সীমান্তে আমাদের ওরকম বন্ধু মায়ানমার এক করতে আর করতে না, কিন্তু অনেকগুলো সংকট তারা ক্রাইসিসটা জিয়েই রাখতে পছন্দ করে, যেটা হয়তো ভারত সংকট মোকাবিলা সমাধানে সবসময় পজিটিভ একটি ভূমিকা পালন করে, মায়ানমার হলো উল্টোটাও রাখে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করি আমাদের এই ক্ষেত্রে বর্ডার গার্ডকে আরো শক্তিশালী করা দরকার, বিশেষ করে নৌ টহলগুলোর ক্ষেত্রে। এখানে একটা বঙ্গোপসাগর, এখানে নাপ নদী, ওইরকম একটা প্রশিক্ষিত আমাদের অবস্থানটা মানে আমার মনে হয় যে বর্ডার গার্ড নেওয়া দরকার। এই কারণে নাপ নদীতে যদি এবার যখন নায়ক রাজ্জাক, আমি তো একদম বললাম নায়কতে কিন্তু নায়কের মতো হয়ে গিয়েছিল, সারা বাংলাদেশের মানুষ তার জন্য প্রার্থনা করেছিল, সারা দেশের মানুষের তার প্রতি যেটা আকুতি ছিল, সবার একটা পজিটিভ সহমর্মিত যে বাংলাদেশের শব্দটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই যে আমরা একটা এক, আমাদের একজন ভাইয়ের গায়ে আঘাত আসলে সবার মধ্যে যে একটা একাত্মবোধ উঠে আসে সেটা কিন্তু আমরা এবার দেখেছিলাম। তো নায়ক রাজ্জাকের এই ঘটনাটার পরে আপনি দেখেন ওখানে একটা জিনিস মানে আমার কাছে মনে হয় যে আমরা নৌযান যে টহলগুলো আমার মনে হয় যে আরেকটু অত্যাধুনিক করা যেতে পারে, এটা আরও পজিটিভ অর্থে এটা ধরেন কাজে লাগলো, ধরেন নাই দিলাম ওদের সঙ্গে আমাদের যুদ্ধের দরকার নেই, কিন্তু আমার এখানে যখন আপনার ইয়াবা কিংবা অন্য মাদকগুলো প্রবেশ করবে সেটা ধ্বংস করার জন্য একদম, কারণ ওরা তো যারা চোরাচালানের সাথে সম্পৃক্ত তারা অত্যাধুনিক সকল ইকুইপমেন্ট ব্যবহার করে থাকে, ওই জায়গায় আমাদের প্রস্তুতি থাকা আমি মনে করি অনেক বেশি জরুরি এবং আর একটু স্ট্রং ভূমিকা রাখা যেতে পারে। দ্বিতীয়ত হলো কূটনৈতিক তৎপরতা, যেমন একটা সংকট নিরসনের জন্য দুটি পার্ট, একটা হলো আমার সীমান্ত রক্ষী বাহিনী একটা সাহসী ভূমিকা পালন যেটি করে আসতেছে বরাবর, পাশাপাশি কূটনৈতিক তৎপরতা যেটি আপনি বললেন মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কের এখানেও কিন্তু উঠানামা আছে।
আপনি ওরা যেরকম আমরা একটা পজিটিভ এখন চীন যেরকম একটা আগ্রহ প্রকাশ করছে, ইন্ডিয়া যেরকম একটা আগ্রহ প্রকাশ করে সংকটগুলো নিরসন বা উভয় দেশের মধ্যে সেতু বন্ধন তৈরি করা, আপনার ধরেন বিশ্বরোডগুলো, এটা বিশ্বরোড তো অনেক আগের প্রপোজাল ছিল আমাদের, এই অনেকগুলো জায়গায় চারটা পাঁচটা দেশে যেভাবে এগিয়ে আসা, যেমন নেপাল ভুটান ভারত এখন যেভাবে এগিয়ে আসা, কিংবা আপনার ধরেন চীন যেভাবে আমাদেরকে একটা পজিটিভ রোল প্লে করছে, ওই জায়গায় কিন্তু মায়ানমার এখনও উঠে আসেনি। এবং বাংলাদেশের বাংলাদেশের সকল বন্ধু রাষ্ট্রের প্রতি একটি পজিটিভ সবসময় আহ্বান থাকে, সবসময় এগিয়ে আসছে এবং বাংলাদেশ একটা জায়গাটুকু, কিন্তু আমি মনে করি যে জায়গাটুকু স্ট্রং ভূমিকা নেওয়া দরকার সেটি আমাদের রাখতে হবে। যে জায়গাটুকু আমাদের, আমি তো মনে করি মায়ানমারের সঙ্গে আমাদের স্ট্রং ভূমিকা রাখতে কোনো আমাদের সক্ষম, আমাদের সেই বর্ডার গেটের সেই অবস্থানটুকু আমরা দেখতে পাই, তো সেই জায়গাটুকু তো আর একটু পাশাপাশি ইকুইপমেন্টগুলো অত্যাধুনিক বর্তমান বিশ্ব বাস্তবতার সঙ্গে রাখতে হবে। এই কারণেই সারা পৃথিবীতে যারা স্মাগলিং করছে, সারা পৃথিবীতে যারা এখন এই তাদের অত্যাধুনিক অস্ত্র তারা ব্যবহার করছে, অত্যাধুনিক যন্ত্রপাতি তারা ব্যবহার করছে, আমাদের এই বাহিনীটিকে আমাদের যেন মূল দায়িত্ব 1971 সালে প্রশংসনীয় ভূমিকা দিয়েই কিন্তু আমাদের আগের বিজিবি এখন ইপিআর তখন শুরু হয়েছিল, ইপিআরের সেই অবস্থান থেকে শুরু করে পরবর্তী সময় আমাদের এখন বর্ডার গার্ড, তখন বিডিআর ছিল, একটার পর একটা অবস্থান আপনি যদি দেখেন সবসময় একটা পজিটিভ ভূমিকা আমরা তাদের দেখতে পেয়েছিলাম। মাঝখানে বিচ্ছিন্ন দিয়ে একটি ঘটনা, সেটি আরেকটি বিষয়, আমি সেটি নিয়ে ডিসকাশন করছি না। এই ভূমিকাটুকু যদি আমাদের ধরে রাখতে হয়, এই মানে অতীতের পরীক্ষার যে অংশটুকু ধরে রাখতে হয়, সেই জায়গাটুকু তো আমি মনে করি আরও স্ট্রং জায়গাটা আমাদের নেওয়া দরকার। আমি মনে করি যেখানে জেনারেল আজিজের মতো একজন দক্ষ কর্মকর্তা, আমরা তার কাছে আশাবাদটুকু এ কারণে রাখতে চাই, কারণ মানুষ যিনি দক্ষতা প্রমাণ করেন তার কাছে মানুষের আশাবাদটা বেশি থাকে, যিনি কম রাখেন সেটি তার কাছে কখনো থাকে না, সেই জায়গাটুকু আমরা অনেক বেশি আশাবাদ রাখবো। যে জেনারেল আপনার কাছে আর একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আমরা ইদানিং বেশ কিছু রিপোর্ট দেখছি যে বর্ডার এরিয়াগুলিতে মিয়ানমারের সাথে, বিশেষ করে মিয়ানমার বর্ডার এরিয়াতে ওপিয়াম চাষ হচ্ছে, প্রায় ধরা পড়ে, এবং আর্মির কিছু কিছু জায়গায় আমাদের ক্যামেরাও গিয়েছিলো, নিয়েছে 2-3 বার, কিন্তু প্রত্যেকবারই দেখা যায় যে ওদেরকে ক্লিয়ার করে দেওয়া যায়, আবার তারা এসে ওই চাষটা করে, থামানো যাচ্ছে না কেন? এটা একটু যোগ করে দিচ্ছি আপনার সুবিধা, ওনার সঙ্গে একটু যোগ করে দিচ্ছি, যেমন ফেন্সিডিলটা আমরা যেটা শুনতে পাই যে বিভিন্ন বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকাগুলোতে অনেকগুলো কারখানা থাকে, যে কারখানা দিয়ে অবৈধ প্রবেশ করে, যেটা এখন এখনও থামেনি, যদিও আমরা ইয়াবার একটা হিংস্র একটা অবস্থানে আমরা এখন থাকার পরও পাশাপাশি ফেন্সিডিলটা এখনও আমরা দেখতে পাই। এই জায়গাটুকুতে আপনাদের কাজ করার ক্ষেত্রে যে একটা অবস্থানটা সেটাও একটু যদি ব্যাখ্যা করেন। আচ্ছা, আমি যদি ফেন্সিডিল সম্পর্কে বলতে হয় তাহলে হলো বাংলাদেশ ভারত সম্পর্কে, দুইটা সম্পর্কেই বলবো। তো আগে ছোটটা দিয়ে বলি, সেটি হলো ফেন্সিডিলের ব্যাপারে। এই ক্ষেত্রে হলো যে আমাদের পক্ষ থেকে আমাদের যে নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, প্লাস হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে মন্ত্রী পর্যায়ে বিভিন্ন সময় এগুলো মিটিং হয়ে থাকে, হলো বাইল্যাটারাল ভারতের সাথে। আমি গত 2-3 বছরে যে জিনিসটা দেখেছি এই সমস্ত আলাপ আলোচনার মাধ্যমে, কারণ প্রতিবার যখনই, যেমন আমি অগস্টের হলো 3 তারিখে যাচ্ছি, আবার হলো ডিজি লেভেল কনফারেন্স হবে দিল্লিতে, তো সেখানে যে যে বিষয়গুলো আলোচনা করবো, অতিথি যেগুলো আলোচনা করেছি, মানে আগেরটা ধারাবাহিকতায় আমরা হলো আবার হলো বিভিন্ন বিষয় উপস্থাপন করি। এতে একটা জিনিস আমরা দেখেছি যে ফেন্সিডিলটা কিন্তু ভারতে কিন্তু এটা ব্যান্ড আইটেম না, এটা কিন্তু তারা মেডিসিন হিসেবে ইউজ করে এখনও করছে। বাট সাম্প্রতিককালে যে জিনিসটা হয়েছে গত বছর থেকে, সেটা হলো তাদের একটা কোর্টের, হাইকোর্টের একটা রায়ের থেকে বলা হয়েছে যে কোনো একটা স্টেটে বা কোনো একটা জায়গায় তার যে জনগণ আছে, তার যে হলো একটা অ্যাভারেজ যে রিকোয়ারমেন্ট অফ ফেন্সিডিলের, তার থেকে যদি কোনো জায়গায় যদি স্টক বেশি পাওয়া যায়, সেটা হলো তখন হলো তাকে মাদক আইনে তার বিচার করা যাবে, এই রায়টা হয়েছে। এইটা হওয়ার সুবাদে এখন যে জিনিসটা হচ্ছে যে তারা কোনো একটা জায়গাতে যদি এই ধরনের কোনো স্টক পায়, অন্য জিনিস যদি পায়, যে না এখানে তো এত ফেন্সিডিল থাকার কথা না, এখানে আসছে তার মানে অন্য উদ্দেশ্যে, সো হি ক্যান বি ট্রাইড আন্ডার দ্যাট পার্টিকুলার ল। এই জিনিসটা হওয়ার সুবাদে সাম্প্রতিককালে কিন্তু না, ওদের পক্ষ থেকে আমরা হলো সাম্প্রতিক একটা এগ্রি করেছি যে আমি প্রতি মাসে কী পরিমাণ হলো ফেন্সিডিল, অন্যান্য কিন্তু অন্যান্য যে যে সমস্ত অনেকগুলো ড্রাগস আসে এগুলো কী কী আসে, এটা আমরা করি কি একটা স্টেট হলো তাদের কাছে পাঠায়, তারা কী পরিমাণ ফেন্সিডিল, গাঁজা, চরস, আফিম এগুলো হলো তারা ওদিকে সিজ করে, এটা কিন্তু আমাদেরকে জানায়, এর তথ্যটা কিন্তু আদান প্রদান করি, কোন এলাকা দিয়ে আসছে, কোন এলাকা দিয়ে তারা ধরলো, আমরা ধরলাম, যাতে করে হলো আমরা ওই সমস্ত জায়গাতে মানে আমাদের তৎপরতা বৃদ্ধি করতে পারি, এই জিনিসটা হচ্ছে। তো সেখানে আমি বলবো সীমান্ত অঞ্চলগুলো কারখানা গড়ে ওঠার খবরটা অনেক সময় বেরিয়ে আসে, হ্যাঁ, সেখানে একটা জিনিস বলবো
ডেফিনেটলি আমি এটা মহাপরিচালক হিসেবে কখনো বলবো না যে ফেন্সি ডিলে আমরা হলো যে তেমন একটা খুব একটা যে এটাকে বন্ধ করা গেছে, বাট আগের থেকে কিন্তু কমে আসছে, এই জিনিসটা স্বীকার করতেই হবে, যেটা হলো বাস্তবতা। এখন যে জিনিসটা আসলে ফেন্সি ডিলের ওই সীমান্ত এলাকাতে কারখানা না, এগুলো হলো ধরেন গোডাউন, গোডাউনে এসে করে কি অরিজিনাল যে হলো ফেন্সি ডিলটা আসে এটার সাথে কোডিং নামে হলো একটা জিনিস, যেটা হলো যে আপনাকে ওই যে নেশাটা বাড়ায়, এটার সাথে পানি মিশায় অন্য জিনিস ভেজাল টেজাল মিশায় এটাকে নেশা জাতীয় জিনিস, ওইটা হলো হলো পাচার করে হলো বাংলাদেশে। তো এগুলো হলো অ্যাকচুয়ালি গোডাউন বলা চলে, তো হয়তো যে ওইখানে ওই যে মিক্স করে সেই জন্য হয়তো বলে কেউ বলে হলো ফ্যাক্টরি পাইয়াতে। তো আমরা এই পর্যন্ত যেটা দেখেছি আমরা যেগুলার হলো লোকেশন জানতে পারি, আমরা সেটা যে শুধু ডিজি লেভেল কনফারেন্সেই তাদেরকে কমিউনিকেট করি তা না, আমার কিন্তু ডিজি লেভেল কনফারেন্সের বাইরেও কিন্তু আইজি লেভেল এবং আমার রিজন কমান্ডার লেভেলের কনফারেন্স হয়, সেখানেও কিন্তু আমরা এই ধরনের তথ্যগুলো তাদেরকে দিয়ে থাকি, এই তোমাদের এই জায়গাতে কিন্তু আমরা এই ধরনের গোডাউনের সন্ধান আছে, প্লিজ টেক কেয়ার। আবার হলো ব্যাটেল এই রিজন কমান্ডার সেক্টর কমান্ডাররা তারাও কিন্তু দিয়ে থাকে, তো ওরা কিন্তু ওগুলো ডিসমেন্টেল করে দেয়, আবার হয়তো হয়, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের এটাকে গেলে একটা পোর্শন। আচ্ছা, ইয়াবা সম্বন্ধে শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পরে আর এফ এল সেট পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশন আজকের বিষয় সীমান্ত নিরাপত্তা, সঙ্গে আছেন মেজর জেনারেল আজিজ আহমেদ এবং নাইম নিজাম। আজিজ আহমেদ, আমরা বিরতিতে যাওয়ার আগে ফেন্সি ডিলের কথা বলছিলেন আপনি, কিন্তু ইয়াবা সম্বন্ধে আপনার আরও কিছু বক্তব্য ছিল বোধ হয়, ইয়াবা কীভাবে থামানো যায় বা ওইখানে কীভাবে আসে স্ট্রিংটা। আমরা যখন লাস্ট টাইম গত বছর যখন আমি কনফারেন্সে গিয়েছিলাম, তাদের হলো নার্কোটিক্স ডিপার্টমেন্ট, সেটাও আমি ভিজিট করেছিলাম তাদের হেডকোয়ার্টার, সেখান থেকে আমি যে একটা ব্রিফিং পেয়েছিলাম সেটা হলো যে ওদের বাইরের দেশের থেকে হলে এটার হলো ম্যাটেরিয়ালগুলো হলো ওদের দেশে আসে ওদের ভাষ্য অনুযায়ী, এবং এই ম্যাটেরিয়াল দিয়ে ওদের দেশের হলো বিভিন্ন জায়গায় হলো এই ধরনের ট্যাবলেটগুলো হলো তৈরি হয়, এবং অনেকগুলো জায়গা আছে যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ আপনারা জানেন যে মায়ানমারের ভিতরে অনেকগুলো স্টেট আছে যেখানে আসলে সরকারের বা সেনাবাহিনী বা পুলিশের সাথে হলো যে তাদের বেশ সমস্যা যাচ্ছে, সেটা ইনসার্জেন্সি সমস্যা বা অন্যান্য বেশ কিছু সমস্যা আছে, কোনো কোনো জায়গায় কিন্তু তারা ওইখানে ওইরকমভাবে কর্তৃত্ব ইস্টাবলিশ করতে পারেনি, তো সেই সমস্ত জায়গা থেকেও এই জিনিসগুলো হলো তৈরি হয়, তৈরি হয়ে এগুলো বিভিন্ন জায়গায় আসে। যাই হোক, এখানে কীভাবে যেন আমাদের সীমান্তে আসে আমি আর সেই প্রসঙ্গটাতে যাবো না, কারণ তাদের দেশে অনেক রেস্ট্রিকশনও আছে, অনেকেই সেটাতে হয়তো যে ইনভলভ থাকতে পারে আমি আর সেটাতে বলবো না। তবে এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই তাদের যেহেতু হলো জিনিসটার আমাদের দৃষ্টিতে উৎপত্তি স্থল হলো মায়ানমার এবং সেখান থেকে হলো সাপ্লাইটা আসে, আমি অ্যাট দ্য সেম টাইম বলবো যে আমাদের এখানে অবশ্যই এ ধরনের হলো একটা মহল আছে যারা হলো এগুলাকে হলো আনার জন্য, কারণ হলো সীমান্তে আমার এই অভিজ্ঞতা থেকে যে জিনিসটা দেখেছি আসলে হলো যে তার যদি কোনো যদি কাউন্টার পার্ট না থাকে এক হাতে কিন্তু ওইখানে আমি যোগ করছি এখানে সাইফুল, এখানে সেখানে হলো যে আমরা যেটা শুনে থাকি যে আমাদের দেশে যেরকম প্রভাবশালী মহল প্রভাবশালী লোকজন জড়িয়ে পড়ে এগুলো আনার জন্য বা বহন করার জন্য অথবা বিক্রি করার জন্য, তেমনি সীমান্তের ওপারে মানে ওখানকার যদিও সীমান্তে সেখানে একটা সেনাবাহিনী সরকার মানে মায়ানমার দীর্ঘদিন থেকে ওরা এবং সেনাবাহিনীর সম্পর্ক ছাড়া এখানে অনেক ঘটনাই ঘটে না, জাস্ট জানার জন্য যে সেটা হলো যে ওখানকার আইন প্রয়োগকারী সংস্থা, শুধু আমি সেনাবাহিনীর কথা বলবো না, আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অনেক সময় অভিযোগ উঠে আসে মিডিয়াতে, বক্তব্য উঠে আসে প্রকাশিত দেশি বিদেশি মিডিয়াগুলোতে যে তারা এর সাথে সম্পৃক্ত হয়ে এটাকে সহায়তা করে থাকে, এমনকি আমাদের যে এবার বর্ডার গার্ডের যে দুজন সৈন্য বা যে দুজন আমাদের নায়ক বা হাবিলদারের বিষয়টা আমরা জানি তাদেরকেও টার্গেট করা হয়েছিল এই কারণে, তারা কঠোরভাবে অবস্থান গ্রহণ করার কারণে, এটা একটু যদি আপনি বলেন একটু। আসলে আমি তাদের হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনী কেউ ইনভলভমেন্ট আছে কিনা আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করবো না। জি, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি অবশ্যই
এই জিনিসটা হলো নিরাপদে হলো বর্ডারে আসে এবং সেখান থেকে হলো পাচার হলো আমাদের দেশে আসে রাইট কিভাবে আসে আমি আর সেই প্রসঙ্গটাতে যেতে চাচ্ছি না হ্যাঁ বাট আমাদের এদিকে অবশ্যই এই ধরনের হলো আছে যারা হলো এগুলাকে হলো তাদের সাথে হলো আপনারা মাঝে মাঝে ধরেন কিন্তু আমাদের ল কি খুব মানে শিথিল নাকি যে এরা ছুটে যায় বা দেখো আসলে এগুলার হলো কি আমাদের আইনের মধ্যে অবশ্যই এগুলার বিচার করার বিধান যদিও আছে কিন্তু এগুলার না দীর্ঘসূত্রিতার কারণে আমরা কিন্তু এটা প্রায়ই ধরি হ্যাঁ আমরা কিন্তু প্রায় ইয়াবা সহ ধরি অনেক সময় হয় কি চালান দিয়ে দেয় আর কি যে জিনিসটা করে কিন্তু এটার আর কোন ফলো আপটা হয় না একটা জিনিস আর আইনের দীর্ঘসূত্রিতার কারণে আমি বলবো তখন হয় কি দেখা যায় যে ছেলে চলে গেল তিন মাস ছয় মাস পরে সে হলো বেল নিয়ে চলে আসে আমরা হয় কি এখন যে জিনিসটা শুরু করেছে যে ঠিক আছে আমরা তাকে ধরলাম হাতে নাতে ধরলাম ধরে হলো মোবাইল কোর্টে হলো উপস্থাপন তাকে প্রডিউস করি সেখানে হয়তো তিন মাস ছয় মাসে জেল দিল এই তিন মাস ছয় মাসে জেল নিয়ে সে যখন যাবে যখন এই পেপারটা তৈরি হতে যে সময়টা লাগে যে তাকে যে জেল দেওয়া হলো এটা যখনই তার হাতে যাবে সে যখন হলো কোনো একটা কোর্টে চলে যায় আমাদের আইনের ইয়ের মধ্যে দিয়ে গ্যাপ দিয়ে করে কি সেগুলো বিল নিয়ে চলে আসে তো ওই একই লোকে দেখা যাচ্ছে যে তাকে আমরা ধরে দিলাম এক মাস দুই মাস পরে আবার সে ওখানে চলে আসে কি ধরে আসলে এটার কোনো শেষ হচ্ছে না আমরা কিন্তু হলো প্রতিনিয়তই কিন্তু সেটা পুলিশ বলেন র‍্যাব বলেন আমাদের বিজিবির কথা বলেন নার্কোটিক্স ডিপার্টমেন্টের কথা বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত ধরছি নেভি বলেন কোস্টগার্ড বলেন সবাই কিন্তু ওই যে হস্তান্তর করে আবার কিছুদিন চলে আসে তো এইটা আসলে না ওই ধরনের আমি তো আমাকে যদি বলেন যে এটাকে কীভাবে করা যেতে পারে আপনি যদি ইফ ইউ টক অ্যাবাউট হলে হংকং অর হলো যে আপনি যদি থাইল্যান্ডের কথা বলেন সিঙ্গাপুরে আপনি ওখানে ড্রাগ নিয়ে ধরেন যা এক্সিকিউট করে দিবে তারা তা আমাদের দেশে এই ধরনের ড্রাস্টিক কোনো যদি অ্যাকশন যদি না হয় ইমিডিয়েট আমার মনে হয় যে এটাকে চ্যালেঞ্জ করা কারণ আমি আমার শুরুতেই বলেছি যে এটা কতভাবে আসে এটা হলো যে কতটা আপনারই বিবেচনা করুন যে হিউম্যানলি কতটুকু পসিবল টু ইন্টারসেপ্ট বাই দ্য বর্ডার সিকিউরিটি ফোর্সেস সেটা হলো কোস্টগার্ড হোক বিজিবি হোক বিরাট পুলিশ হোক আর হেরাব হোক আমার মনে হয় যে আইনের আরও কীভাবে করা যেতে পারে আমরা যদি হংকংয়ের মতো থাইল্যান্ডের মতো সিঙ্গাপুরের মতো এরকম ড্রাস্টিক কোনো ইভেন হলো আপনার ইন্দোনেশিয়াতে কিছু দিন আগে কি করলো বারো জনের মধ্যে আটজনকে তার হলো মৃত্যুদণ্ড দিয়ে দিল ফাঁসি দিল এবং তারা কিন্তু ড্রাগের সাথে রিলেটেড ছিল এখন দেখেন এই ধরনের যদি ড্রাস্টিক যদি অ্যাকশন নেওয়া না যায় তাহলে আমরা যত কিছুই করি এখন ধরেন হলো আমরা গত বছর হলো খুব ড্রাস্টিক একটা হলো ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু তখন না যারা ওইখানে হলো এই ধরনের চোরাচালান করতো তারা হলো ওই এলাকা ছেড়ে হলো ঢাকা বিভিন্ন জায়গায় চলে আসছে তারপরে দেখা গেল কি তারা হলো ওই রোহিঙ্গাদেরকে দিয়ে হলো পাচার করে কারণ জানে যে রোহিঙ্গাদেরকে যদি আমি যদি তারে যদি মায়েরা যদি পুলিশও দেই সেটি হলো আমাদের জন্য লাইবিলিটিস হয় কারণ আসলে হলো আমরা হলো পুশ করি ওরা আসতেই দেয় না এখন হলো রোহিঙ্গাদেরকে দিয়ে ক্যারি করা আর ওরা হলো কি অল্প কিছু টাকার লোভে হলো কি জীবনে ঝুঁকি নিয়ে এই সমস্ত কাজগুলো করছে এবং ইনভেরিয়েবলি দেখা যায় যে যেগুলোকে আমরা ধরি ইদানিং রোহিঙ্গাদেরকে দিয়ে হলো পাঠায় অন্যান্য মাধ্যমে না আমি একটু যোগ করছি জেনারেল আজিজের সঙ্গে সেটা হলো আমাদের আইনের যে সংকটটা আমাদের আইনের কিন্তু অনেকগুলো আইন থাকার পরও বাস্তবায়নের ক্ষেত্রে একটা সংকট সমন্বয়ের অভাবের কারণে যে জায়গাটুকু তো আমাদের পুলিশ বাহিনী যে ধারাগুলো উল্লেখ করা দরকার সেগুলো অনেক সময় করা হয় না দ্বিতীয়ত হলো যখন মামলাগুলো হয় বা মামলাটা কোর্টে যখন চালান দেওয়া হয় কোর্টে চালান দেওয়ার সময় মামলার ধারাগুলো প্রপারলি ওই সময় আমাদের সংশ্লিষ্ট আইন প্রক্রিয়া সংস্থা অনেক সময় এটা এনে গ্যাপ থাকে দ্বিতীয়ত হলো সরকারি কৌশলী যারা আদালতে থাকেন তারা মামলা দীর্ঘসূত্রিতা তৈরি করে ফেলেন একটা এই দুটি কারণটা একটা বড় বিষয় আর কঠোর আইন প্রয়োগ আমি তো মনে করি মৃত্যুদণ্ডটা যদি আরও যুক্ত করা যায় যেভাবে জেনারেল আজিজ বললেন আমার মনে হয় তাহলে আমরা কিন্তু এই বাস্তবায়নটা না গেলে আলটিমেটলি ড্রাগটা বন্ধ করা যাবে না এই ড্রাগটা আমাদের আইনের প্রয়োগটা হলো খুবই জরুরি আইনের প্রয়োগটা শুধু আইন থাকলে হবে না আইনটা বাস্তবায়নটা করতে হবে পাশাপাশি আমি মনে করি পার্লামেন্টে আইন পাশ হওয়া দরকার যে ড্রাগে একদম ফায়ারিং স্কোয়াড থেকে শুরু করে যেরকম সিঙ্গাপুর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি যেটা থাইল্যান্ড কঠোরভাবে থাইল্যান্ডে একটার সময় তো ভয়ঙ্কর একটা অবস্থা ছিল ইয়াবার সবচেয়ে সংকট আমাদের চেয়েও ভয়ঙ্কর ছিল কিন্তু থাইল্যান্ডের যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল সেখানে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল সেখানে প্রস্টিটিউশন বেড়ে গিয়েছিল এই ইয়াবার কারণে ওই জায়গাটুকু তারা দমন করলো কী করে তারা ড্রাগ ডিলারদেরকে তাৎক্ষণিক ফায়ারিং স্কোয়াডে পাঠানোর ব্যবস্থা করেছিল আমি তো মনে করি এই জায়গায় আমাদের একটা একদম কঠিন নীতিমালা আসতে হবে এবং প্রয়োজন মনে করলে একদম তাৎক্ষণিক বিচারের ব্যবস্থাটা যেটা মেস্টিসি পাওয়ার
আমাদের সংশ্লিষ্ট বাহিনীগুলোকে যদি দিয়ে দেওয়া হয় আমি মনে করি বাস্তবায়ন ইজি হবে অনেকটা। জেনারেল, যে আরেকটা ছোট্ট জিনিস জানতে চাচ্ছিলাম সেটা হলো আমরা খুব ডার্কে থাকি এই গরু পাচার নিয়ে। প্রায় নিউজে দেখা যায় যে গরু চোরাচালানি মারা গিয়েছে বিএসএফ এর গুলিতে। গরু কতটা বৈধ পথে আসে আর কতটা চোরাচালানি পথে আসে? অ্যাকচুয়ালি এই হলো আমাদের বর্ডার ম্যানেজমেন্টের ভাষায়, যে কোনো জিনিস সেটা যদি একটা পাতাও হয়, গাছের পাতা, বৈধ অনুমতি ছাড়া যদি সে জিরো লাইন ক্রস করে সেটি হলো অবৈধ হয়ে যায়। এখন সেই গরুটা যদি কোনো ডকুমেন্ট ছাড়া যদি সে জিরো লাইন ক্রস করে ভারত থেকে এই পাশে আসে সেটা কিন্তু ইলিগ্যাল। এটা হলো যে সেটা হলো গরু হোক, এক কেজি জিরা হোক, এক কেজি চিনি হোক, যেটি হোক সেটি হলো অবৈধ। ইভেন কোনো একটা লোক, কারণ আমাদের সীমান্তের এনভায়রনমেন্টটা এরকম, ওইখানকার অ্যারেঞ্জমেন্টটা, যে দেখা গেলো যে একই পরিবারের ভাই হয়তো বাংলাদেশে, বোন হলো ওই পাশে বাড়ি, কারো হয়তো দেখা গেলো কিচেন হলো ভারতে, হলো লিভিং হলো ঘরটা হলো বাংলাদেশ, এরকম কিন্তু। তো এইখানেও যারা হলো ওই শূন্য রেখা হলো ক্রস করে চলে যায়, বা একজন হয়তো বাংলাদেশে আছে সীমান্তের জিরো লেন এই পাশে, সে হয়তো শুনলো যে তার আত্মীয় অসুস্থ হয়েছে, সে দেখতে গেল ওই পারে, তার কাছে কিন্তু ওই শূন্য, এটা তো একটা কাল্পনিক রেখা, দুইটা পিলারকে জয়েন করলে যেটা হলো, তো সেখানে চলে গেলে কিন্তু তার কাছে কিন্তু ওইটা মনে হবে না যে আমি তো আমার রিলেটিভকে দেখতে যাচ্ছি। বাট ওই বর্ডার ম্যানেজমেন্টের ভাষা হলো ইয়াস ক্রস দ্য বর্ডার অ্যান্ড হি ইজ এ ইললিগ্যাল ক্রসার, হ্যাঁ, ইনঅ্যাডভার্টেন্ট ক্রসিং হয়ে গেল আর কি, এই ধরনের জিনিসটা। এখন গরুর যে বিষয়টা, কোনো গরু হলে বৈধভাবে আসে না, এক নম্বর কথা হলো যেটি আসে অবৈধভাবে আসে, বৈধ কোনো রকম ইয়ে নেই আমাদের, না না। এবং এইটার ব্যাপারে আমরা কিন্তু বিভিন্ন সময়, সেটি হলো আমাদের বিভিন্ন পর্যায়ে, আমাদের আমি সেটা বলবো 2013 সাল থেকে আমি ধরেন হলো বেশ কয়েকটা মন্ত্রী পর্যায়ের, আমাদের হোম সেক্রেটারি লেভেলের, আমার লেভেলের, এরকম বিভিন্ন মিটিংয়ে যেগুলো গিয়েছি এগুলোকে কীভাবে লিগালাইজ করা যায় কিনা। বাট আপনারা, আমরা সবাই জানি যে ভারতে কিন্তু ধর্মীয় দিক থেকে হলো গরু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে একটা হলো যে তাদের হলো এটা হলো সম্ভব না, সেদিক থেকে হলো বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছে, বাট ইট ইজ নট পসিবল। এখন যে জিনিসটা আসে এদিকে চলে আসে, হ্যাঁ, এখন হত্যা যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ, এটা অনস্বীকার্য যে বাংলাদেশ ভারত বর্ডারে যে সমস্ত কিলিংগুলো হয় সীমান্তে, ম্যাক্সিমাম কিন্তু হইলো এই গরু পাচার সংক্রান্ত বিষয়ে, দুই একটা হয়তো হয় যে ড্রাগ রিলেটেড, সেখানে হলো পেমেন্ট নিয়ে হয়তো তাদের মধ্যে হলো, দুইটা ওই স্মাগলারদের মধ্যে হয়তো যে গোলাগুলিতে বা মারামারিতে অনেক সময় দেখা যায় যে দা দিয়ে কোপ দিয়েছে, অন্যান্য জিনিসগুলো করেছে, এগুলো তার বিএসএফ করবে না, বিএসএফ তার দা দিয়ে কোপ দিবে না, তা তো আর দা নিয়ে হলো ডিউটি করে না, এগুলো হয়তো যে দুই পার্টির মধ্যে হয়তো লাগে, তখন হলো ঘটনাগুলো ঘটে। তো আসলে এই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, সাম্প্রতিককালে হয়তো যে অনেক মিডিয়াতে আসে, দেখলাম যে একবার প্রেস ক্লাবের সামনেও অনেক যারা হলো যে গরুর মাংস বিক্রেতা একটা সমিতি, তারাও অনেক কিছু বলেছে যে গরু আসে না। আই আন্ডারস্ট্যান্ড, আসলে এইখানে আমি যে জিনিসটা মনে করি যে সাম্প্রতিককালে যেমন গরু আসাটা অনেকটা কমে গেছে, মানে ওইখান থেকে যেভাবে আসুক আর কি, যেটা হলো সবাই জানি আমরা, তো এই গরুটা আসার আমি বলবো যে এটা ইট কুড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ ফর আওয়ার ফার্মার্স, বিশেষ করে যারা হলো ক্যাটল ফার্মিং করে তাদের জন্য। দেখুন, আমার স্পষ্ট মনে আছে গত কোরবানির ঈদের আগে কিছু সাংবাদিক বন্ধুরা আমাকে বললো যে স্যার, এবার কি গরুটরে আসলে কি আমরা কোরবানি দিতে পারবো কিনা, যখন হলো গরু এত আসা শুরু হলো যে হয়তো যে দুজন হয়তো কয়েকজন ফ্রেন্ড মিলে একটা গরু কিনতে গেল, এক একজন এক একটা গরু কিনে নিয়ে আসলো, যখন এত সাপ্লাই ছিল, তখন আবার ওই সাংবাদিকরা বলে যে স্যার এত গরু এবার যে আসছে, আমাদের কৃষকরা তো যারা হলো গরু এক বছর যাওয়ার পাচ্ছে তারা তো সবাই মারা যাবে উপকার, মানে দুর্নীতি সমান। আমি বলবো যে এই যে দিন এখন গরুটা কম আসছে সেটা কিন্তু আমাদের ওই কৃষকদের জন্য একটা ব্লেসিং, কারণ বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আমরা এখন হলো খাদ্য রপ্তানি করি। তা আমার কথা হলো যে আমরা হলো ক্যাটেল ফার্মিংয়ের দিকেও যদি আমরা যদি দেই, হয়তো দুই বছর পরে আমাদের ভারতের গরুর প্রয়োজন হবে না, আমরাই যদি প্রোডিউস করি, পরে হলো আমরা নিজেদের উৎপাদিত গরু দিয়ে হলো আমাদের কিন্তু রিকোয়ারমেন্ট মিট আপ করতে পারবো। জেনারেল আজিজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আসলে অনেক কথাই বলা ছিল, আমরা আরও একটা দাওয়াত দিতে চাই আপনাকে, আরও অনেকগুলি বিষয় আছে আপনার সাথে কথা বলার, যেমন মনে করেন যে বেনাপুলে থেকে যারা আসে তাদের অভিযোগও আছে বিডিআর এগেনস্টে, এগুলি অনেক অনেক আলাপ করার ছিল, আরেকদিন আপনাকে অবশ্যই দাওয়াত দেবো। নাইম নিজাম, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।
দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই, সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসএটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।